তো হাসান দেখতেই পারতেছেন বাইতুল মুকাররম মসজিদের সামনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে হিউজ পরিমাণ। তো আজকে কোনো আন্দোলন আছে কিনা এটা কিন্তু আমরা যদিও খবরে অথবা অন্য কোথাও শুনতে পাই নাই, তারপরেও তারা গুলিস্তান মসজিদের দ্বিতীয় গেটে আর কি সবাই অবস্থান করছেন, যে কোনো ধরনের কোনো ঝয় ঝামেলা এবং কি আমি উপরের থেকেও দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু সবাই যার যার মতো নামাজ পড়ে চলে যাচ্ছে, তারপরেও পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অসাংকেতিক কোনো ঘটনা ঘটলে যাতে পুলিশে নিয়ন্ত্রণ করতে পারে। তো আমি একটু আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যে এটা কিন্তু দ্বিতীয় গেট, তো এখানে হিউজ পরিমাণ পুলিশ কিন্তু দেখা যাচ্ছে, হয়তো বা পিছনে আবার ট্যাঙ্কার অন্য অন্য যাবতীয় মানুষ প্রশাসন এবং কি সব কিছুই আছে। তো আপনাদের আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই পাশে হচ্ছে এই যে বাইতুল মুকাররম মসজিদ, তো হাসান দেখতেই পারলেন আজকে বাইতুল মুকাররমের যে কর্মসূচি ঘিরে যে আয়োজন করা হয়েছে সরকার দলীয় পক্ষ থেকে। তো আজকে কিন্তু আরেকটা জনসভায় ওবায়দুল কাদের গুলিস্তানে কিন্তু আজকে আসবে এবং কি অংশগ্রহণ করবে এটাও আমরা খবর নিয়েছি। নেক্সট টাইম হয়তোবা আমরা আপনাদের এইটা দেখাইতে আমরা সক্ষম হব। তো এখানে কিন্তু যদিও নামাজের শেষে সব মুসল্লিরা চলে গেছে, তারপরেও কিন্তু পুলিশ এখানে মোতায়েন আছে এবং কি তারা এখনও এখান থেকে সরে নাই। তো হাসান, সর্বশেষ খবর আমার কাছে এই পর্যন্ত ছিল।